নমস্কার, এয়া অপরাধনামা। মই কৃপাঞ্জল ব্রাজমুখী। জম্মু কাশ্মীরত সন্ত্রাসবাদীর আক্রমণ, অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়াক গুলিয়াই হত্যা করিলে সন্ত্রাসবাদীয়ে। মোহাম্মদ শাফি নামের অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়াগীক হত্যা, মসজিদর পৰা নামাজ পড়ি আহি থাকার সময়তে গুলিয়াই হত্যা মোহাম্মদ শাফিক। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার মসজিদত এই ঘটনা সংঘটিত হয়েছে। 2012 সনত জম্মু কাশ্মীর আরক্ষীর পৰা অবসর গ্রহণ করেছিল শাফিয়ে। জম্মু কাশ্মীরত সন্ত্রাসবাদীর আক্রমণের ঘটনা প্রায় সংঘটিত হয়ে আছে। এই কেটা দিনত অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়াক গুলিয়াই হত্যা করা হয়েছে সন্ত্রাসবাদীর দ্বারা। মোহাম্মদ শাফি নামের অবসরপ্রাপ্ত এগারী আরক্ষী বিষয়াক মসজিদের পৰা নামাজ পড়ি আহি থাকার সময়তে গুলিয়াই করা হল হত্যা। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার মসজিদত এই ঘটনা। 2012 সনত জম্মু কাশ্মীর আরক্ষীর পৰা অবসর গ্রহণ করেছিল শাফিয়ে। ভারতমুখী ট্যাঙ্কারত ড্রোন আক্রমণের পিছতে এসকর্ট দি অনা হয়েছে ট্যাঙ্কার। ভারতের উপকূলরক্ষী হেলিকপ্টারে এসকর্ট দি ভারতের বন্দরলৈ আনিছে ট্যাঙ্কার। আপনাকে এই মুহূর্তে আমি সেই দৃশ্য দেখাইছো। এই ট্যাঙ্কার ভাবুকি অহার পিছতে হেলিকপ্টারে এসকর্ট দি ভারতলৈ আহি থাকা ট্যাঙ্কার লৈ অহা হয়েছে। ড্রোন আক্রমণের পিছত এনে ধরনের হস্তম হওয়া দেখা গেছে। আনফালে ভারতের গুজরাট উপকূলের সমীপত ট্যাঙ্কারত ড্রোনে আক্রমণ চলিছিল। এখন কেমিক্যাল ট্যাঙ্কারত ড্রোনে আক্রমণ করার বাতরিয়ে সৃষ্টি করেছে তীব্র উত্তেজনার। ঘটনার পিছত ভারতের নৌসেনায় ঘটনাস্থলীলৈ যুদ্ধ জাহাজ প্রেরণ করে। আমেরিকায় দাবি করেছে এই আক্রমণ ইরানে করেছে। ইরানে ড্রোন বিমানে কেমিক্যাল ট্যাঙ্কার আক্রমণ করা বলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রালয়ে বিবৃতি জারি করেছে। শনিবারে সংঘটিত হয়েছিল এই আক্রমণ। অবশ্যই আক্রমণত কোনো লোক হতাহত হওয়া নাই। ভারতের উপকূলীয় এটা বন্দরলৈ আহি আছিল ট্যাঙ্কার। উপকূলের পৰা 370 কিলোমিটার আঁতরত এই আক্রমণ সংঘটিত হওয়া বলে দাবি করেছে আমেরিকায়। আমেরিকায় অভিযোগ করেছে যে ইরানে ইয়েমেনের হুথি সন্ত্রাসবাদীর জড়িয়ে এই আক্রমণ সংঘটিত করেছে। কিন্তু ইরানে আমেরিকার অভিযোগ খণ্ডন করেছে। ইরানে কৈছে যে হুথি সন্ত্রাসবাদীর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নাই। ইরানের উপবিদেশ মন্ত্রী আলি বাঘেরিয়ে কৈছে যে হুথি সন্ত্রাসবাদী স্বতন্ত্র আর তেওঁলোকৰ কাম কাজের পৰা সংগঠনটোহে দায়ী, ইরান নহয়। ভারতের নৌসেনায় জানিব দিয়া মতে সৌদি আরবের পৰা খাড়ুয়া তেল লৈ ট্যাঙ্কারখন ম্যাঙ্গালোর বন্দরলৈ আহি আছিল আর ভারতের উপকূলীয় সীমার সমীপত হলেও আন্তঃরাষ্ট্রীয় নৌসীমার বাহিরত আছিল এই আক্রমণের ঘটনাটো। এই পর্যন্ত আক্রমণের দায়িত্ব কোনো সন্ত্রাসবাদী সংগঠনে স্বীকার করা নাই। আনফালে লোহিত সাগরত ভারতমুখী ট্যাঙ্কারত আক্রমণ, ইখনের পিছত সিখনক দুখন ট্যাঙ্কারত আক্রমণ। ইয়েমেনের হুথি সন্ত্রাসবাদী আক্রমণ করেছে ভারতমুখী দুখন ট্যাঙ্কারত। এম ভি সাইবাবা আর এম ভি ব্লামানেন ট্যাঙ্কার দুখনত আক্রমণ করা হয়েছে। এম ভি সাইবাবা ড্রোনে আক্রমণ করেছে হুথি সন্ত্রাসবাদীয়ে। অবশ্যই এম ভি ব্লামানেন ট্যাঙ্কার আঘাত নকরিলে সন্ত্রাসবাদীর আক্রমণে। আক্রমণত কোনো লোক হতাহত হওয়ার খবর নাই। উল্লেখ করি যে হুথি সন্ত্রাসবাদীয়ে এনে ধরনের 15 সংখ্যক আক্রমণ করেছে। 17 অক্টোবরের সন্ত্রাসবাদী গোটটে এনেদরে লোহিত সাগরত বিভিন্ন দিকের পৰা জাহাজের উপর আক্রমণ করা আরম্ভ করেছে। ইসরায়েল হামাসর যুদ্ধের পিছরপ্রাই ইয়েমেনের হুথি সন্ত্রাসবাদীয়ে এনেদরে লোহিত সাগরত জাহাজত আক্রমণ করে আহিছে। দুইখান ট্যাঙ্কারতে আছিল ভারতের পতাকা। তিনিচুকীয়ার এনকাউন্টারক ভুয়া আখ্যা সংঘর্ষ আলফা স্বাধীনর। আলফা স্বাধীনর সঙ্গে তিনি যুবকের কোনো সম্পর্ক নাছিল। অরুণাচলের ডামবুকত বনভোজ খাবলৈ গৈছিল তিনিগৰাকী যুবকে। সরকার প্রশাসনের ভুল সিদ্ধান্তত মনোকষ্ট পাই আছিল। সুরাপান করে অসুস্থ অবস্থাত পরিয়ালক কিছু কথা কৈছিল, কিন্তু আরক্ষীয়ে বুজনি দিয়ার পরিবর্তে যুবক কেজনক গুলিবিদ্ধ করিলে। ডিজিপির নির্দেশত ভুয়া সংঘর্ষ চলার অভিযোগ। ভুয়া সংঘর্ষ অঘোষিত প্রতিযোগিতালৈ পর্যবেক্ষিত হয়েছে। এই প্রতিযোগিতায় অসমলৈ অশনি সংকেত কঢ়িয়াই আনিছে। পূর্বর সিদ্ধান্তর কথা ভাবি আলফা স্বাধীন এতিয়াও সংযমী হয়ে আছে। আমার ধৈর্যর বান চিঙি যোৱালৈ পরীক্ষা নলবলৈ সকিয়নি আলফা স্বাধীনর। ভুয়া সংঘর্ষর রূপ দিয়া সকলক অন্তিম সকিয়নি আলফা স্বাধীনর। এই অঘোষিত প্রতিযোগিতা ইমানতে সামৰণি মাৰক বুলিও সকিয়নি ক্যাপ্টেন ৰুমেল অসমে প্রেরণ করেছে এই বিবৃতি।
আনফালে দুটাক এনকাউন্টারে কম্পাইছে রাজ্য। তিনিচুকীয়া আর শিবসাগরত নিশা এনকাউন্টার, দুটা এনকাউন্টারত চারিগী যুবক আহত হয়েছে। তিনিচুকীয়াত তিনজন আর শিবসাগরত এজন যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনিচুকীয়াত আলফা স্বাধীনের সদস্যর সন্দেহত তিনি যুবকক এনকাউন্টার করার লগতে শিবসাগরের গেলেকীত পল্লব গগৈ নামের এজন যুবকক এনকাউন্টার করা হয়েছে। গৌরীসাগর বিস্ফোরণত জড়িত সন্দেহত পল্লব নামের যুবক কেজনক এনকাউন্টার করা হয়েছে। গুলিবিদ্ধ পল্লবর ঘর বিক্রমপুর চারিআলিত বলে জানিপরা গেছে। শিবসাগরের গেলেকীতো এনকাউন্টারত আহত হয়েছে এগারী আরক্ষীর। এনকাউন্টারত আহত হয়েছে পল্লব জ্যোতি গগৈ। তিনিচুকীয়া শিবসাগরত এনকাউন্টার, গুলিবিদ্ধ হয়েছে চারিগী যুবক। আরক্ষীর এনকাউন্টারত আহত হয়েছে পল্লব জ্যোতি গগৈ। এনকাউন্টারক লৈ শিবসাগর আরক্ষীয়ে বিবৃতি দিছে, এয়া এক অঘোষিত প্রতিযোগিতা হব নালাগে এনকাউন্টারের ঘটনা। এইবুলি ইতিমধ্যেই সকিয়নি প্রদান করেছে আলফা স্বাধীনে। রুমেল অসমে দিয়া এক প্রেস বিবৃতিত এই কথা উল্লেখ করা হয়েছে। ধৈর্যর বাঁধ ছিঙি যাওয়ালে পরীক্ষা নলবলে সকিয়নি দিছে আরক্ষীক। রাজ্যত এটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এজন প্রাক্তন আলফা। প্রাক্তন আলফা হয়ে সতীর্থসল শান্তি আলোচনায় আনব পড়ছিল। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিক তিনিচুকীয়াত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। গোটেই বর্তমান সরকারখনে এটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনাদের দেখিছে যে ডিমা হাসাওত ইলেকশনত কেনেকে বন্দুকর ভাবুকি দেখায়, টকার প্রলোভন দি কি ধরনের গোটেই গণতান্ত্রিক ব্যবস্থাটুক মুখিমূর করবলে চেষ্টা করেছে। আমি কংগ্রেস দলে আরম্ভণিরপ্রায় কৈছো যে আলফার লগত শান্তি আলোচনা যিমান পারি সোনকালে মীমাংসা হলে আমি ভাল পাও। আর আমার আমার যেটা সরকার আছিল আমি তেতিয়া আলফার ক্ষেত্র শান্তি আলোচনার ক্ষেত্র আমি যথেষ্টখিনি কথা আগবাই দিছিল। আর বর্তমানের মুখ্যমন্ত্রীগী নিজেই এজন প্রাক্তন আলফা বলে তেখেতে কই থাকে। গতি যেটা প্রাক্তন আলফা এগারী মুখ্যমন্ত্রী আসনত বহিছে, তখেতর আন্তরিকতা বেশি থাকিব লাগে যে তখেতর প্রাক্তন সতীর্থসল কেনেকে শান্তি আলোচনায় আনি মূল সুতিলে আনি রাজ্যখনত এটা শান্তির পরিবেশ বিরাজ করাব পারি। এই ধরনের যদি ঘটনাবিলাক ঘটি থাকে তো কোনো ইয়াত ব্যবসায় বাণিজ্য করা সাধারণ মানুষের যে নিরাপত্তা, এই নিরাপত্তা বিঘ্নিত হব। এখানে আমি বিচারো যে কেন্দ্রীয় সরকারে এটা দশ বছর হবলে হল একটা ভিজন ডকুমেন্ট সত্যি কথাটো আসলে যে আলফার সত্যি স্থায়ী শান্তি বিজেপিয়ে পোষকতা করে, আট বছর হবলে হল, দিল্লীত দশ বছর হবলে হল, আর কি দিন লাগবে। গতি আমি বিচারো যে বিজেপি সরকারে মুখ্যমন্ত্রীগী আগভাগ ল আলফার লগত একটা স্থায়ী শান্তি মীমাংসা মীমাংসাটা করব। শিবসাগরের গেলেকীত আরক্ষীর এনকাউন্টার, পল্লব গগৈ নামের এজন যুবকক গুলিবিদ্ধ হয়েছে। শিবসাগরের বিক্রমপুর চারিআলিত ঘর পল্লবর, জয়সাগর বিস্ফোরণত পল্লব জড়িত সন্দেহত আরক্ষীয়ে এনকাউন্টার করেছে। গুলিবিদ্ধ পল্লবক এ এম সি এইচত ভর্তি করবা হয়েছে। শুক্রবারে পুয়া আরক্ষীয়ে ঘরের উঠাই নিছিল পল্লবক। ঘরত পিতৃ মাতৃ নথকা অবস্থাতে ঘরের উঠাই নিছিল পল্লব গগৈ। শনিবারে পুয়া ঘর সমজাবলে আহি পিতৃ মাতৃয়ে সহিল হয়েছিল। সহি করার পিছত পুনের সোধা পোছা করব আছে বলে কই লই গৈছিল পল্লবক। পল্লবক ষড়যন্ত্রমূলকভাবে এনকাউন্টার করার অভিযোগ মাতৃক। পল্লব আলফা স্বাধীনের সদস্য বলে দাবি করেছিল আরক্ষীয়ে। উল্লেখ করি যে পাঁচ বছর পূর্বেও আলফা স্বাধীনের সদস্যর সন্দেহত আরক্ষী আটক করেছিল, যদিও আলফা নহয় বলে লিখি দি এড়ি দিছিল পল্লবক। পল্লব আলফা স্বাধীনের সদস্য নহয় বলে মাতৃয়ে হিয়া ঢাকুরি কান্দি থাকার আপনার আমি দৃশ্য দেখাইছো। ইয়ার আগতো পাঁচ বছর আগতো এবার পল্লবক লৈ গৈছিল আলফা বলে। তারপর আরক্ষীয়ে গম পালে যে আলফা নহয়, লিখিত রূপত দিয়ে পঠিয়াইছিল যে পল্লব আলফা নহয়। কিন্তু আকো পাঁচ বছরের পিছত ভুয়াক এনকাউন্টার করা বলে মাতৃয়ে অভিযোগ তুলিছে। ঘরের লৈ গৈছিল, এটা সহি করাই লৈ গৈছিল, এনে কতবর গুরুতর অভিযোগ উত্থাপন করেছে মাতৃয়ে। রাজ্য দুটাক এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে। তিনিচুকীয়াত তিনজন আহত হয়েছে। আর পল্লবক ভুয়াক লৈ গৈছে আর পরিকল্পিতভাবে এনকাউন্টার করেছে আরক্ষীয়ে বলে মাতৃয়ে হিয়া ঢাকুরি কান্দি কান্দি কৈছে।
এনকাউন্টারক লৈ শিবসাগর আরক্ষী বিবৃতি দিছে। পল্লব আলফা স্বাধীনৰ সদস্য বুলি বিবৃতি দিছে। 9 ডিচেম্বৰৰ বিস্ফোৰণত জড়িত পল্লৱজ্যোতি গগৈ। 2019ত আলফা স্বাধীনত যোগদান কৰিছিল পল্লৱে। ম্যানমাৰৰ আলফাৰ শিবিৰত এমাহ আছিল পল্লৱ। অৰুণাচলৰ খুনচা কাৰাগাৰত 4 মাহ বন্দী আছিল পল্লৱ। আলফা স্বাধীনৰ যোগাযোগকাৰীৰ চোৰাংচোৱা হিচাপে আছিল পল্লৱ। পল্লৱক লগত লৈ অভিযান চলাবলৈ যাওঁতে হৈছে এনকাউণ্টাৰ। চাৰ্চ অপাৰেশ্যনৰ সময়তে পলায়নৰ চেষ্টা কৰিছিল পল্লৱে। 9 ডিচেম্বৰৰ বিস্ফোৰণৰ গ্ৰেনেড দলিয়াই পল্লৱে। আলফা স্বাধীনৰ পৰা নিয়মিত ধন লাভ কৰিছিল পল্লৱে। আৰক্ষীৰ বিবৃতিত এই কথা উল্লেখ কৰা হৈছে। আৰু পল্লৱৰ মাতৃয়ে কি ক'লে আমি আগবঢ়াম। আমি কিন্তু পথাৰলৈ গৈছিলোঁ, আমি নাই পথাৰলৈ লৈ গৈছিলোঁ, পথাৰত মোবাইল কেইটাও গোটেই, তাৰপিছতহে আমি পাইছোঁহি আহি। তাৰপিছত আহি গোটেই দিনটো ৰাখিলে, ৰাখি পিনে ৰাতিপুৱা 5টা বজাত লৈ আহিছে। তাৰপৰা বাপেকে গোটেই বিচাৰিলে, থানাত নেপালে, নেপাই তাৰপৰা ৰাতিপুৱা 5টা বজাত লৈ, তেতিয়া বাপেক তেহেঁতি ক'লে বোলে আমি বোলে চমজাবলৈ, আপোনালোকৰ চমজাবলৈ আহিছোঁ বোলে চহী কওক। তাৰ চহী ক'লোঁ, ফটো মাৰিলে, তাৰ চহী কৰাৰ পিছত তেহেঁতৰ দুখ সাৰিবলৈ আমাক চহী কৰাৰ পিছতো বোলে ছাৰে কেইটামান কথা সুধিম বুলি কৈছিলে, কথা সুধিবলৈ বোলে লৈ গৈছে। লৈ গৈছে, মই ঠিক আছে তেতিয়াহ'লে, মই বোলো বাপেক, মই ভাবিছিলোঁ বাপেকক পঠিয়াম, কিন্তু তেওঁলোকে ক'লে বোলে নহয় বা ইয়াকহে লৈ যাম, সেইবুলি কোৱাৰ কাৰণে আমি লৈ বোলে পঠিয়াই দিলোঁ। পঠিয়াই দি পিনে এতিয়া সি এতিয়ালৈকে 24 ঘণ্টাৰ পিছত ঘূৰাই দিম বুলি কৈ এতিয়ালৈকে ঘূৰাই নিদিলে। আপোনাৰ সন্তানক ইয়াৰ পূৰ্বেও গ্ৰেপ্তাৰ কৰিছিলে নেকি? এবাৰ কৰিছিলে, এতিয়া 5 বছৰ আগতে কৰিছিলে, কিন্তু আলফা বুলি সন্দেহ কৰিছে, সন্দেহৰ কাগজো আছে, নহয় বুলি তাত লিখি দিয়া আছে। আপোনাৰ সন্তান আচলতে কি ধৰণৰ কামত জড়িত আছিলে? মই হাজিৰা কৰিবলৈ গৈছিলোঁ, আগতে কোম্পানীত আছিলে, কিন্তু কোম্পানীৰ পৰা আজি 2 মাহ হ'ল, তাৰপিছত এতিয়া হাজিৰা কৰিবলৈহে ওলাই গৈছিলে। সি হাজিৰা কৰিবলৈ ওলাই যাওঁতে সি সেইদিনাখন জ্বৰ আছিলে, জ্বৰত সি গুচি আহিলে, জ্বৰৰ কাৰণে গুচি আহি কাম নকৰোঁ বুলি গুচি আহিছিলে, সেই ৰাস্তা পাই সি ধৰি নিছে। এতিয়া ইয়াৰ নিয়াৰ পিছত তেখেতক গ্ৰেপ্তাৰ কৰাৰ আৰক্ষীয়ে লৈ যোৱাৰ পিছত যোগাযোগ পুনৰ কৰিছিলে? নাই নাই কৰা, সেইদিনাখনে অহা, পৰহিদিন কালি আহিছিলে ৰাতিপুৱা 5টা বজাত, আজি কিন্তু অহা নাই, 24 ঘণ্টাৰ ভিতৰত কথাষাৰ সুধিব ঘূৰাই দি থৈ যাম সি বুলি কৈছিলে। সি কিন্তু মোক কৈছিলে যে মা মোক মাৰিব, সেহেঁতি মাৰিম বুলি কৈছে বুলি কৈছিলে সি। এই গোটেই সন্দৰ্ভ ঘটনাটোৰ সন্দৰ্ভত কি ক'ব আপোনালোকে? মই অনুৰোধ জনাম, আমাৰ ল'ৰাটো যেন মোক ঘূৰাই পাওঁ, সেইবোৰ ক্ষেত্ৰত সি নাই। আৰু বিষয়টো সংক্ৰান্তত চিকিৎসকে মন্তব্য কৰিছে, আৰু চিকিৎসকে কি কৈছে আমি আগবঢ়াম। মৰ্ণিং 5:30 মানত আজিৰ ডেটত 24 তাৰিখ এটা পেচেণ্ট পল্লৱজ্যোতি গগৈ নামত 24-27 ইয়াৰ্ছ এজ পাৰ আমাৰ ML ৰেজিষ্টাৰ আহিছিলে আমালোকৰ হস্পিটেলত। এইটো এটা বুলেট শ্বট ইঞ্জুৰি আছিলে, ইঞ্জুৰিটো আপোনাৰ ৰাইট নিট হৈছিলে, পিছফালে এণ্ট্ৰি হৈছিলে, আগৰফালে এক্সিট হৈছিলে। সেইটো আমাৰ মৰ্ণিঙত আমাৰ যোন ডক্টৰ ডিউটিত আছিলে তেখেতে এটেণ্ড কৰিছিলে, তেতিয়া পেচেণ্টটো আমি ষ্টেবিলি পাইছিলোঁ। তাৰপিছত ইয়াত আমি কনজাৰ্ভেটিভ ট্ৰিটমেণ্টটো দি ড্ৰেছিং কৰি আমালোকে পেচেণ্টটো MCHৰ লোকে, মানে ডিব্ৰুগড় লোকে ৰেফাৰ কৰিছোঁ। তিনিচুকীয়াত 3 যুৱকৰ এনকাউণ্টাৰ সন্দৰ্ভত মন্তব্য কৰিছে আৰক্ষীয়ে। পৰিয়ালক আলফা স্বাধীনত যোগদান কৰিব গৈছোঁ বুলি ফোন কৰিছিল 3 যুৱকে, তাৰপিছত আৰক্ষীক খবৰ দিছিল পৰিয়ালৰ লোকে। আৰক্ষীয়ে লগে লগে অভিযান চলাই অৰুণাচলৰ খাৰচাঙৰ পৰা আটক কৰিছিল 3 যুৱকক। কৰায়ত্ব কৰাৰ পিছত পলাবলৈ চেষ্টা কৰিছিল, লগে লগে আৰক্ষীয়ে গুলীচালনা কৰাত 3 যুৱকৰ ভৰিত গুলী লাগিছিল। কালি নিশা শদিয়া থানাত গজেন বৰগোহাঁই আৰু নিপন বৰগোহাঁয়ে তেওঁলোকৰ 3জন ল'ৰা, বিশ্বনাথ বৰগোহাঁই, মনোজ বৰগোহাঁই আৰু দীপজ্যোতি নেওগ, তেওঁলোকে তেওঁলোকক ফোন কৰি জনাইছে যে আমি আলফালৈ গৈ আছোঁ। তেওঁলোকে এখন মাৰুতি গাড়ী এখন লৈ কিনে গৈছে, কৈছে যে জাগনৰ ওচৰত আমাৰ মাৰুতি গাড়ীখন এৰি থৈ যাম, তহঁতে লৈ যাবি, আমি জংগললৈ গৈ আছোঁ আলফালৈ। আৰু সেইটো খবৰ পোৱাৰ লগে লগে আমি এটা অপাৰেশ্যন আৰম্ভ কৰোঁ আৰু তেওঁলোকক খাৰচাঙৰ পৰা কৰায়ত্ব কৰোঁ। আৰু খাৰচাঙৰ পৰা কৰায়ত্ব কৰি অনাৰ সময়ত তেওঁলোকে কৈছিলে যে তেওঁলোকৰ এখন মিটিং এটা হৈছিলে এটা নিৰ্দিষ্ট জেগাত, সেই নিৰ্দিষ্ট জেগাত মিটিংটো য'ত হৈছিলে তালৈ আহি থাকোঁতে তেওঁলোক পলাবলৈ চেষ্টা কৰিলে পুলিচৰ মানে অস্ত্ৰ কাঢ়ি লৈ, তেতিয়াই তেওঁলোকক ৰখিবৰ কাৰণে কোৱা হয়, নৰখে, কিন্তু তেওঁলোকে তেতিয়া তেওঁলোকৰ ওপৰত তেওঁলোকক ৰাখিবৰ কাৰণে মৃদুভাৱে অলপমান হেৰি কৰা হয় আৰু তেওঁলোকৰ ওচৰত অস্ত্ৰ শস্ত্ৰ আমি পোৱা নাই। আপোনাৰ হেৰি হ'ল কি, তেওঁলোকে খালি আলফালৈ যাবলৈ বিচাৰিছিলে,
যেটো আমি হব দিব নোৱাৰোঁ, আমি মানুহ আলফা নিষিদ্ধ আলফাত আমি মানুহ যাব দিব নোৱাৰোঁ, আৰু সেইটো ক্ষেত্ৰত আমি সদায় আইনগত ব্যৱস্থা ল'বই লাগিব। আৰু এই ল'ৰাকেইটা যে আলফালৈ গৈ আছে নিষিদ্ধ আলফাত, সেইটো আমাক লিখিত আকাৰে তেওঁলোকৰ পৰিয়ালৰ মানুহে থানাত জনাইছে, তাৰ পাছত তদন্তৰ সময়ত আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰোঁ। আৰু শিৱসাগৰৰ পৰা সতীৰ্থ সাংবাদিক প্ৰদীপ গগৈয়ে আমাক সবিস্তাৰে জনাব। বর্তমান উপস্থিত আছো পল্লবজ্যোতি গগৈ ঘৰত উপস্থিত আছো, আৰু ইয়াত বর্তমান হুকাকুল পরিবেশে বিৰাজ কৰিছে। যিহেতু ইয়াত দেখিছে এই ঘৰখনত হুকাকুল পরিবেশে বিৰাজ কৰিছে, যিহেতু তিনিদিন পূর্বে পল্লবজ্যোতি গগৈক আরক্ষে গ্রেপ্তার কৰিছিলে, আৰু তিনিদিন পূর্বে গ্রেপ্তার কৰিছিলে, আৰু আজি তেনে ধৰণৰ এক পরিবেশ হয় এয়া পল্লবজ্যোতি গগৈ মাতৃ হেমলতা গগৈ। মই ইয়াৰ স্থানীয় লোক আছে, স্থানীয় লোকৰ পৰা জানিব বিচাৰিম, তাত স্থানীয় লোক আছে আৰু দেউতাক আছে, দেউতাক দিলীপ গগৈ আছে, দিলীপ গগৈৰ পৰা জানিব বিচাৰিম দেউতাক ঘূৰাই দিম। কি হ'ব আপোনালোকে কি কয়? আমি কেইটামান কথা সুধিম, সোধাৰ পিছতে আপুনি আমি ল'ৰা আনি থৈ যামহি। মই বোলো মোবাইল চোবাইল বুলি নিছিলে নহয়, সেইবোৰ বোলে থৈ যাম, আপুনি চিন্তা কৰিব নালাগে, তেনেকে গ'লো। তাৰপৰা গুচি গ'ল। মই ভাবিছো গধুৰ সন্ধ্যা থবই, ল'ৰাটো লৈ গ'ল, নিয়ে অলপ দেৰি পিছত আকৌ লৈ আহিলে, আহি চিম এটা বিচাৰিছিলে। এই চিমটো মানে কি হ'ল, বহুত দিনৰ আগত মানে চিমটো খুলিছিলেহি, খুলি পিনি মাকক দিলে কাগজ এখন নিয়ে, তারপর মাকে কলে কি বলে হেই নয় সিম থলে কোথ থলে পাহরি থাকলে, তারপর খালি হে সিম তো পেলাম স্বাধীনৰ সৈতে তেওঁ জড়িত আছিলে, আৰু জয়সাগৰ তথা বিষ্ণুৰ সৈতে পোনপটীয়া ভাৱে সম্পূৰ্ণ মিছা, সম্পূৰ্ণ খেলে মিছা বুলি কৈছো। যেতিয়া তাত বিস্ফোৰণ হয় আমি একেলগে নিউজ চাই আছো, একেলগে আমি গোটেইকেইটা বহি চাই আছো, আৰু সেই এঘাৰ দিন সি ঘৰৰ পৰা টোটেলি ঘৰৰ পৰা ওলোৱা নাই, তাৰ গা ভাল নাছিল, গাটো ভাল নহয়, সেইকাৰণে সি মই বোলো তই বাহিৰত নোলাবি ঠাণ্ডাটো গৈছে, তেতিয়া সি ঘৰতে আছিলে সম্পূৰ্ণ। হয়, এয়া হৈছে পল্লৱজ্যোতি গগৈৰ পিতৃ। এনেকুৱা এনে ধৰণৰ অৱস্থাত তেখেতৰ ঘৰত বা যি আচলতে হুকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে তেখেতৰ যি আচলতে পল্লৱজ্যোতি গগৈ মাতৃ, বৰ্তমান কিছু নাৰ্ভাছ হৈ পৰিছে, আৰু এই মুহূৰ্তত আমি যদিও ভাষ্য আচলতে সংগ্ৰহ কৰিব বিচৰা নাছিলোঁ, কিন্তু তেওঁ পিতৃয়ে এই সন্দৰ্ভত ক'ব বিচৰাৰ কাৰণে আমি তেওঁৰ ভাষ্য পোনপটীয়াভাৱে আমি দেখুৱাইছো। আচলতে আৰক্ষীয়ে যদি যিটো দাবী কৰিছে সেই দাবী অস্বীকাৰ কৰিছে পল্লৱজ্যোতি গগৈ পিতৃ দিলীপ গগৈয়ে আৰু মাতৃয়ে, কিন্তু আৰক্ষীয়ে স্পষ্টকৈ উল্লেখ কৰিছে যে পল্লৱজ্যোতি গগৈ আলফা চেভেনৰ সৈতে জড়িত আছিলে, আৰু জয়সাগৰত যি বিস্ফোৰণ সংঘটিত হৈছিলে তাৰ সৈতে পোনপটীয়াভাৱে জড়িত থকা বুলি আৰক্ষীয়ে দাবী কৰিছে।